यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। পাসপোর্ট অফিসে আসার যে মূল উদ্দেশ্য, নিশ্চয়ই আপনারা জানেন আমাদের রাজ্যে মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে এই রাজ্যের যারা মাদ্রাসার যারা ছাত্র তারা প্রতি বৎসরই আমাদের রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তারা পরীক্ষা দেয়। এখন প্রশ্ন হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তারা প্রতি বৎসরই আমাদের রাজ্যে দেখা যাচ্ছে প্রত্যেকেই পাস করেন। এখন আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে আমাদের রাজ্যে যারা মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে মাদ্রাসা থেকে যারা পাস করেন তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গেলে তাদেরকে হেনস্থা করা হয়, কখনোই তাদের এই সার্টিফিকেট তারা গ্র্যান্ড করেন না এবং কোথাও আবার বলা হয় তাদের সার্টিফিকেট নাকি জাল। এখন আবার সামনে একজন আছেন, গত দুদিন আগে সে পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসেছিল। সে 2020 সালে মাধ্যমিক পাস করে সোনামুড়ার দাউদারানি সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকে এবং ভালো নাম্বার নিয়ে সে পাস করে। তার মার্কশিট, অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রত্যেকটার মধ্যে লেখা আছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ তারা পরীক্ষাটা দিচ্ছে মাদ্রাসা থেকে কিন্তু তাদের বোর্ড হচ্ছে না আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। এখন যখন সে পাসপোর্টে ফটো তুলতে আসে, তার ভেরিফিকেশন করতে আসে, আসার পর এখানকার যারা আধিকারিক তার ফটো তুলবেন, তখন সে যখন ফর্ম ফিল আপ করেছিল পাসপোর্টের জন্য সেখানে সে লিখেছিল যে আমি মাধ্যমিক পাস। এখানে ফটো তুলতে আসার পর তাকে বলা হচ্ছে যে তুমি মাধ্যমিক পাস না, তার সার্টিফিকেট নাকি জাল, সে কত টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছে, এটা কিভাবে পসিবল। যাদের দায়িত্ব এখানে ফটো তোলার তাদের যদি কোনো রকমের সন্দেহ হয় তাহলে সে তার অ্যাডমিট আছে, মার্কশিট আছে, তার সার্টিফিকেট আছে, তার রেজিস্ট্রেশন, সেখানে বোর্ডের নাম্বার দেওয়া থাকে, সেখানে তার বোর্ডের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতো আদৌ কি সে জাল সার্টিফিকেট নিয়ে এসেছে কিনা। কিভাবে এক লহমায় এখানকার যারা দায়িত্ব তারা এইভাবে কথাটা বলতে পারে? তাকে পরবর্তী সময় বলছি ঠিক আছে তোমাকে পাসপোর্ট করিয়ে দেবো কিন্তু তোমাকে আমরা এইট পাস করে দেব। আমরা দেখলাম তার সার্টিফিকেটে যে ফর্মটা সেখানে এইট পাস, তাহলে যে ছেলেটা মাধ্যমিক পাস করলো তাকে এইট পাস করানো হচ্ছে। এই ধরনের আমরা ঘটনার জন্য ত্রিপুরা প্রদেশ এমএসইউ এর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। এটা জানার জন্য আজকে আমরা এখানে পাসপোর্ট অফিসে আসা যিনি আধিকারিক আছেন ওনার সঙ্গে আমরা কথা বলবো, কোন ভিত্তিতে কিসের কারণে তার সার্টিফিকেট জাল বলা হয়েছে, তারা কিভাবে জানলো যে তার সার্টিফিকেট জাল কোনো তদন্ত ছাড়া। এর আগে আপনারা কিছুদিন আগে দেখেছেন বাদারঘাট স্টেডিয়ামে যেখানে আর্মির ইন্টারভিউ নেওয়া হচ্ছিল সেখানে সেম এই মাদ্রাসার দুটি ছেলে তারা ইন্টারভিউ দিতে যায় সেখানকার তার সার্টিফিকেট গ্র্যান্ড করে নাই, ফেলে দিয়েছে। তাই আজকে আমরা প্রাথমিকভাবে এখানে পাসপোর্ট অফিসে আসছি, আগামী দিনে আমরা মধ্যশিক্ষা পর্ষদে যেতে বাধ্য হব যদি রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ এটা যদি বন্ধ না করে।